আসসালামু আলাইকুম বন্ধুগণ, আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আজকে কিন্তু আনারসের কাটতেছি, তো আনারস কাটতে কিন্তু আমার খুবই বিরক্তকর লাগে। তো সুমন মাঝে মধ্যে কিন্তু আনারস কিনলে সে কাইতে নিয়ে আসে, আজকে কিন্তু কাটতেছে। আর সুমনকে বকতেছি যে এত কঠিন একটা কাজ। আসলে কি যারা ব্যস্ত না তাদের জন্য এই কঠিন কাজগুলো করা খুবই সহজ হয়। আমি তো সারাক্ষণে ব্যস্ত, খালি খাই দাই বক বক করি আপনাদের সাথে, এটাই আমার ব্যস্ততা। তারপরে সুমনের সাথে আমি রাগারাগি করতেছি আর কিন্তু আনারসের চোখগুলো এইভাবে উঠাইয়া দিতেছি। কি একটা কাণ্ড দেখেন তো ভাই, আনারসের চোখ যদি এভাবে উঠাইয়া দেয় তাহলে তো আনারসের গোতা গোতা দেখা যেতেছে। এটা কথা, আনারস যদি এভাবে না কাটিতে চোখ তো আর খাওয়া যায় না। তা চাকু দিয়া কিন্তু আমি চোখগুলা উঠাইয়া দিতেছি আর বগর বগর করতেছি আপনাদের সাথে। তো গতকালকে কিন্তু তিনটা আনারস আনছে, তো গতকালকে আমি একটা আনারস খাইছি, বাবা রে বাবা, আমার মুখ টুক সব ছিল গেছে। আনারস খাইতে যে মজা লাগে কিন্তু পরে যে এটার দেখা যায় মজাটা কেমন, তার জন্য ভাবছি যে এটা একটা রেসিপি বানায় ফেলবো। সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। তো এখানে কতগুলো কিন্তু আঙ্গুল ফল আছে। তো আমার আব্বা জানে বলতেছে আঙ্গুল ফল দিয়া কলা দিয়া বেলেন্ডার কইরা আমার শরবত বানাইয়া দিবা। তো ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি, কারণ এই ঠান্ডা ঠান্ডা যদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি তো গরমে কিন্তু আপনারা ঠান্ডা ঠান্ডা হবেন। তো নরম নরম আঙ্গুল ফলগুলো কিন্তু নিয়ে আমি এখন ব্লেন্ডারে ব্লেন্ডার করবো। আমার আব্বা সবসময় বলে কি যে ব্রয়লারে দিবা সবকিছু ব্রয়লারে ফেটে ফেলাইবে, অর্থাৎ ব্রয়লার বলতে কি প্যাটের ভিতরে দিবা, প্যাটের ভিতরে ব্রয়লার আছে, এটা আমার আব্বার কাছ থেকে শুনি। তো কলা আর আঙ্গুর ফল দিয়ে কিন্তু একটা জুস বানাচ্ছি, সাথে একটু চিনি দিয়ে দিলাম আর একটু সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। তারপরে কি আর ব্লেন্ডারে ফিট্টা ফিট্টা এখন এটারে গালায়া নিব, গালানোর পরে এটা হয়ে যাবে জোস, আঙ্গুল আর কলার ফলের জোস। ব্লেন্ডার করতেছি, ব্লেন্ডারে ভো 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 শব্দ শব্দ কিন্তু এটা একেবারে পুরা গুল্লা গুল্লা তামা তামা হইয়া যেতেছে। আচ্ছা যাই হোক, এই শরবতটা কিন্তু খাইতে অসাধারণ লাগে, তার জন্য কিন্তু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কারণ এই অসাধারণ রেসিপিটা যদি আপনাদের সাথে শেয়ার না করি আপনারা বুঝতেই পারবেন না যে কলা আর আঙ্গুল ফল দিয়ে যে কি সুন্দর একটা জোস তৈরি হয়। তা আমার ছেলের একটু দিয়া খাওয়াইয়া টেস্ট করাচ্ছি, তো ছেলে আমার খাইয়া দেখি কি বলে, কোন জগতে আছে আমার ছেলে। আমার ছেলে খাইয়া বলতেছে খুবই মজা হয়েছে। আসলে কি আমার ছেলে কিন্তু মজা না হইলে সে কিন্তু রিভিউও দেয় না, মজা হইলে কিন্তু সে রিভিউও দেয় যে না মজা হয়েছে মজা হয়েছে। আমার ছেলে যেহেতু খাইয়া মজা পাইছে তা আপনারাও খাবেন আমরাও খাবো। যাই হোক, এখন আরেকটা রেসিপি দাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু গতকালকে আনারস চাপায় চাপায় খাইয়া কিন্তু আমার মুখটা একেবারে সিলিয়া গেছে। চাপায় চাপায় না খাইয়া যদি গিল্লা গিল্লা খাই তাও ভালো। তার মধ্যে কিন্তু আমি এখন একটু চিনি আর একটু পানি দিয়ে আবার ব্লেন্ডার করে নিবো। ব্লেন্ডার করার পরে কিন্তু আমি গিল্লা গিল্লা খাবো, তাহলে আমার কোনো সমস্যা হবে না। আর আনারসের যে পুষ্টিগুণ ভরা সেটাও ভালো লাগবে, কারণ রোজা রাখি, সারাদিন রোজা রাখার পরে যদি একটু ভিটামিন জাতীয় খাবার খাই তাহলে তো শরীরটাও একটু ভালো হেলদি হয়। তো এখন কিন্তু এই আনারসের কালারটা খুবই সুন্দর হয়েছে, মনে হইতেছে যে বাবুরে বাবু হলুদ মাখাইছি, কি সুন্দর একটা কালার আসছে, দেখতে খুবই আমি লাগতেছে। এটাও আমার ছেলেকে একটু টেস্ট করাবো, তার আগে আমি একটু খাইয়া দেখি। আর এই গরমের মধ্যে সব রকমের জোশে মজা লাগে, খুবই মজা হয়েছে আমার কাছে, ভালো লাগলো। কারণ এভাবে খাইলে কিন্তু আর কোনো মুখ ছিলার সম্ভাবনা থাকে না। এটাও আমার ছেলেরই বুদ্ধিতে আছে, খুবই ভালো হয়েছে ভালো হয়েছে। আসলে কি এভাবে খাইলে খুবই মজাদার একটা শরবত হয়। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট একটু শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।